আজকে স্বামী বিবেকানন্দকে যে আমাদের রাষ্ট্রের গর্ব এবং যুবাদের প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মদিন আর সেই দিনটিকে আমরা যুবা দিবস হিসাবে পালন করি আর এই দিনটিতে ত্রিপুরা পুলিশ সপ্তাহ যে আমরা পালন করছি এই দিনটি তার মধ্যে রয়েছে আর এই দিনটিকে কেন্দ্র করে ত্রিপুরা পুলিশ এক হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ও তাতে বড় মাত্রায় ত্রিপুরা পুলিশ প্যারামিলিটারি থেকে ভাগিদার হয়েছেন আর সঙ্গে সঙ্গে আম সিভিলিয়ানও তার মধ্যে রয়েছে এবং 21 কিলোমিটার সকাল 6:25 থেকে দৌড় শুরু হয়েছে আর 21 কিলোমিটার দৌড়ানো ত্রিপুরা পুলিশের এক আধিকারিকও তার মধ্যে রয়েছে তারপর আরও 2 আইপিএস অফিসারও পরবর্তী সময়ে সেটা কমপ্লিট করেছে 21 কিলোমিটার আর নরেন্দ্র ভাই মোদী ফিট ইন্ডিয়া চাইছে আমিও ফিট ত্রিপুরা চাইছি ও ড্রাগস মুক্ত ত্রিপুরা তো আজকে যুবা দিবসে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরার নজওয়ান ছেলেমেয়েদের কাছে এটাই আপিল করব যে ড্রাগস ফ্রি ত্রিপুরা তৈরি করা ও নিজেকে স্পোর্টসের দিকে ধাবিত করা সেটা দৌড় হোক অ্যাথলেটিক্সের যে কোনো বিষয় হোক ফুটবল হোক ক্রিকেট হোক তার দিকে কবাডি হোক খুকু হোক তার দিকে নিয়ে যাওয়া আর সেদিকে নিয়ে ত্রিপুরাকে ফিট ত্রিপুরা তৈরি করা আমি আশা করি ত্রিপুরা সমস্ত নজওয়ান ছেলেমেয়েরা আজকের এই দিনটি যুবা দিবসকে এই যুবা দিবসকে নিজের জীবনে যুবা থাকতে হলে কিভাবে এক্সারসাইজ করতে হয় কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটার অনুভূতি নিয়ে সুন্দর জীবনের এক পথ লিখবেন আজকের দিনে আর সেটাই আজকের দিনে সবচেয়ে বড় সার্থকতা।